শনিবার বিকেলে জিআরপিএফ থানা এবং আরপিএফ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে তিন ভারতীয় সহযোগী সহ মোট 14 জনকে আটক করে ধৃতদের মধ্যে 11 জন বাংলাদেশী নাগরিক। এদের মধ্যে 4 জন মহিলা রয়েছে। ধৃত বাংলাদেশীরা হলো মোহাম্মদ রুবেল, কামরুল হাসান, মোহাম্মদ সাইম, মোহাম্মদ কাশিম, মোহাম্মদ আয়ুব আলী, সোহাগ মিয়া, মোহাম্মদ কামালউদ্দিন। এরা সবাই খাগড়াছড়ি এলাকার বাসিন্দা। এছাড়া ধৃত মানুয়ারা খাতুন, স্বপ্না খাতুন, জোলি বেগম ও পারভিন বেগম বাংলাদেশের নারায়ণ জেলার বাসিন্দা। এ যৌথ অভিযানে রাজ্যে 2 জন এবং আসামের শিলচরের 1 জন সহযোগী তথা টাউটকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো আসামের শিলচরের প্রসেনজিৎ সরকার, আগরতলার ভাটি অভয়নগরের নিয়ামত হোসেন এবং পিন্টু মিয়া। এদিন আগরতলা রেজিস্ট্রেশন জিআরপি থানার আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। আমরা গতকালকে বিকালবেলা মোট 14 জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে, আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে। তো এর মধ্যে 11 জন তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে, মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিলো এরকম বলেছে আর কি। আর আমরা এই তাদেরকে সহযোগিতা করছিল, মানে আসা যাওয়াতে এরকম আমরা 3 জন আমাদের যে ইন্ডিয়ান টাউট ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মোট 14 জন। আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশ রিমান্ড চাওয়া হবে। সন্দেহজনক এমনিতে তো প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে, তো এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে। তো আমরা এগুলো দেখছি, খতিয়ে দেখছি কি আছে। জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস আরো জানান, ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন, কিছু ভারতীয় এবং কিছু বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। রবিবার তাদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হবে। ধৃত বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন থেকে রেলযোগে বহিরাজ্যে যাচ্ছিল। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।